হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার নবমী সেকেন্ড ব্লগ। তো এখন সন্ধ্যের সময় আমরা সব ঠাকুর দেখতে বেরোচ্ছি। এখন অলরেডি 6টা বাজে, বাইরে একটু হালকা হালকা মনে হয় বৃষ্টিও হচ্ছে। তো এখন তৈরি হয়েছে, দেখো ওই আজকে ওই জামাটা পরেছি, সৌমেন যে জামাটা আমাকে দিয়েছিল সেই জামাটা, ভাইফোরের জামাটা দিয়েছিল, জামাটা আজকে আমি পরেছি। আর এখন আমরা ঠাকুর দেখতে যাব, আর আশা করি তোমার মানে সব জায়গাতে ঠিক আর তোমাদের কেমন লাগছে হ্যাঁ আমাকে প্লিজ জানাও, ঠিক আছে? আমি অনেকগুলো ভিডিও অলরেডি শেয়ার করলাম, তো কেমন লাগছে কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? তো চলো এবার তোমাদের জনস্রোত দেখাই, দাঁড়াও। কমরেডরা দাঁড়িয়ে আছে সব এখানে, তাও আমি বলবো প্রতি বছরের তুলনায় কম। সেরা বানকুণ্ড সার্বজনীন জগদ্ধাত্রী পূজা, সিএন নিউজ বাংলা, সেরা পুজো বানকুণ্ড সার্বজনীন জগদ্ধাত্রী পূজা, নিউজ 18 বাংলা, তো তোমরা দেখলে এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা মানকুণ্ড সার্বজনীন, এরা প্রত্যেকবারই ঠাকুর খুব সুন্দর করে। আর এবার ওপেন একদম, মানে প্যান্ডেল সব ওপেন করার তো নির্দেশ এসেছে, তাই এবার একটু অন্যরকম ভাবে করেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা। এই যে যে যেখানে দাঁড়ায় আর কি, চা পিপাসু, চিরকালে চা পিপাসু, ঠিক দাঁড়িয়ে পড়েছে। কোথায় আলুর দম? এই দেখো ওপরে দেখো, আলুর দমও আছে। ওই যে তোমার তোমার একদম ফেভারিট জিনিস। আমরা এখন নিয়োগী বাগান সার্বজনীন ঠাকুর দেখতে ঢুকছি। এখানে লোক একদম ফিলফিল করে ঢুকছে। সব স্যানিটাইজার নেওয়ার জন্য দেখো লোকলপি করছে সব। এই যে সামনে করোনা ভাইরাস, কি করছে, গিলে খেয়ে ফেলছে নাকি করছে? রাস্তায় এত ভিড় না, একদম ঠিকঠাক করে হাঁটা যাচ্ছে না, মানে প্রচুর প্রচুর লোক। সপ্তমীর দিন কিন্তু এরকম ছিল না, সপ্তমীর দিন তো আমরা ওই দিকটা পুরো চন্দননগর ওদিকটা পুরো দেখে এসেছিলাম, বাইক নিয়ে রেখেছিলাম। আমি তো ভেবেছিলাম বোধহয় এবছর লোকই হবে না করোনার জন্য, কিন্তু আজকে যথেষ্ট ভিড়। তো আমাদের তো মোটামুটি দেখা, ওদের দেখা ছিল না বলেই আর কি বেরোনো। তো যাই হোক, যাই দুটো একটা দেখলাম, আর ওরাও বেশি দেখতে চাইলো না, কারণ ওদের সব বাড়ি ফিরতে হবে ট্রেনে করে। তাই দুটো একটা যা দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি। আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, এটা পার্কে এখন বসে আছি, ওরা গেছে গাড়িগুলো সব বাইকগুলো সব রাখা আছে ওখান থেকে আনতে। তো আসছে ওটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো। ওকে, চলো টাটা।